গুড মর্নিং ফ্রম ডায়মন্ড হারবার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ক্রুজে। ইয়াস, অনেকদিন পর আবার ফিরেছি আপনাদের সাথে, আর বং লাইফ নিয়ে এসেছি আজকে ধামাকাদার নিউজ। আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য হতে চলেছে। ডিজে ক্রুজ, শুধু ক্রুজ নয়, তার সাথে আর শুধু ডিজেও নয়, খুব শিগগিরই শুরু হতে চলেছে ইভিনিং ক্রুজ, যেখানে থাকছে ডিজে। ইয়াস, তার সাথে খাওয়া দাওয়া, সাইট সিন আর প্রচুর মজা। এই ক্রুজটা কোথা থেকে কোথায় চলবে, কত খরচ, ডিটেল থাকবে ভিডিওতে। তার আগে আপনাদের যেটা করতে হবে, ফেসবুক থেকে দেখলে বং লাইফের পেজটাকে তাড়াতাড়ি ফলো করে নিন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে ঘন্টিটা বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশন পেতে। তাহলে চলুন ভেতরের ইন্টেরিয়র আপনাদের সাথে শেয়ার করব, প্রচুর ধামাকা থাকছে। লেটস গো, কাম। আমি নিচ থেকে এখন যাচ্ছি ওপরে, ছোট্ট একটুখানি সিঁড়ি, এইভাবে দেখে শুনে উঠবেন। আমি তো শাড়ি পরে একটুখানি, যাই হোক, সিঁড়িতে ওপরে উঠে এসে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর ওপাশে রয়েছে ড্রাইভার সাহেবের কেবিন, আর তারপরেই রয়েছে এইখান থেকে যেতে হবে ডেকে। এই যে ক্রুজ নতুন রূপে সেজে উঠেছে, এখন আমি সেই জায়গাতে চলে এসেছি। এইটা হচ্ছে সেই জায়গা, ডেক। গতবার ক্রুজে যেটা ছিল, অল্প একটু জায়গা ছিল, ডেকে বেশিটা জায়গা ছিল না। আমি যেটা বারবার ভিডিওতে সে তখনও বলেছিলাম, যেটা যদি একটু বড় এরিয়া হতো, কারণ সবাই আমরা চাই যে একটু এনজয় করব। ক্রুজে যখন চেপেছি পুরো যেন আমি নদীর ভিউটা পাই। দেখুন, এইখান থেকে পুরো ভিউটাই দেখতে পাওয়া যাচ্ছে ক্রুজ থেকে। ও, আর কিছুক্ষণ সময় যদি আপনি আপনার প্রিয় মানুষের সাথে থাকতে চান, কাটাতে চান, তার মতো আর ভালো হয় না। আর এখানটাতেই কিন্তু হবে ডিজেটা, যেটা এখানকার মূল আকর্ষণ। মানে আমি সত্যি বলছি, ভীষণ খুশি হয়েছি এটা যে এখানে ডিজের ব্যবস্থা হয়েছে, সাথে খাওয়া দাওয়া, কী কী স্পট ওনারা ঘোরাবেন সমস্তটা থাকবে প্যাকেজে। আমি ওয়েবসাইট কীভাবে আপনারা বুকিং করবেন সেটা দিয়ে দেবো, আপনি অনলাইনেও পারবেন, অফলাইনেও পারবেন। খাওয়া দাওয়া নিয়েও আপনি প্যাকেজ করতে পারবেন, খাওয়া দাওয়া ছাড়া যদি কোনো কাপেলরা ভাবছেন আসবেন, মানে কাপেলের জন্য এটা ভীষণ ভালো। এই ক্রুজ কিন্তু পুরোটাই এসি, আর এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, ডান দিকে রয়েছে চারজন বসতে পারবেন, আর এপাশে তিনজন করে, এভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে। ক্রুজ চলছে, গঙ্গাবক্ষে আমরা ছুটে চলেছি, আর এপাশে দেখুন ভিউটা, এখান থেকে দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা, ভীষণ সুন্দর লাগে। মানে আমি যখন গঙ্গাসাগরেও গিয়েছি তখনও দেখেছি, নদীবক্ষে চলার একটা মজাই আলাদা কিন্তু। আর এত ব্রড একটা নদীতে, ছোটোখাটো একটা কোনো জায়গা হয় সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, কিন্তু ক্রুজার এক্সপিরিয়েন্স। আমার সাথে রয়েছেন ক্যাপ্টেন স্যার, তো উনি আমার দর্শকদের সাথে একটু শেয়ার করবেন এই ইভিনিং ক্রুজ সম্পর্কে। আমাদের ইভিনিং ক্রুজটা মেনলি ডায়মন্ড হারবারকে দেখাবার জন্য হচ্ছে। ডায়মন্ড হারবার ইভিনিংয়ে খুব সুন্দর ওরা ডেকোরেশন করেছে, এখন ওখানে একটা মেরিন ড্রাইভ হয়েছে। এই ডায়মন্ড হারবারে আমাদের এই জাহাজটা থাকবে, আমরা কলকাতার লোক বা বাইরের পশ্চিমবঙ্গে যেখানে থাকে আসে, ধর্মতলা থেকে পিক আপ অ্যান্ড ড্রপ করছি, ওখান থেকে আমরা পিক আপ করে নিয়ে এসে ডায়মন্ড হারবারে নিয়ে আসবো। অ্যারাউন্ড 5 o'clock আমরা ক্রুজ স্টার্ট করব। ক্রুজে করে ওখানে দু থেকে তিন ঘন্টা ক্রুজ করানো হবে, এবং এখানে রায়চকের ফোর্ট, গাদিয়ারা যেখানে রূপনারায়ণ, হুগলি এটা মানে সঙ্গম হয়েছে, সেই জায়গাটা ঘোরানো হবে, ঘুরিয়ে। আর এর মধ্যে আমরা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করছি, স্টার্টারও থাকবে। এতে আমাদের বাঙালিদের যে এই সময় বর্ষাকালে যে মেন ইলিশ মাছ, সেটা ডায়মন্ড থেকে আমরা ফ্রেশ মার্কেট থেকে ধরে ইলিশ খাওয়ানো হবে। তার সঙ্গে বিভিন্ন রকমের আইটেম থাকবে, ননভেজ, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য প্রচুর ডেলিশিয়াস ভেজিটেরিয়ান ফুড থাকবে। আর সেই ডিনার খেয়ে আমরা আবার ওনাদেরকে মোটামুটি 3 ঘন্টা 8টা নাগাদ নামিয়ে 8টা থেকে আবার গাড়ি করে কলকাতায় ড্রপ করে দেবো। আচ্ছা, আর এর বুকিং প্রসিডিওরটা কী আছে? আমাদের ওয়েবসাইট আছে www.ospreyindia.com আর gangatourism.in। এই দুটো ছাড়া আমাদের ফোন নাম্বার আছে 9073380163। এখানে আপনার সমস্ত ডিটেলস পাবেন, ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানালেই আমরা এই বুকিংটা করে দেবো আপনাদের জন্য। আচ্ছা, যদি কারো ধরুন যে ওয়েবসাইটটা আপনি দিলেন তাতে প্রবলেম হয়, তাহলে ওই ফোন নাম্বার মানে বুক করতে পারবে তো? হ্যাঁ, ওই ফোন নাম্বারে ফোন করলেই হোয়াটসঅ্যাপ আছে, ইমিডিয়েটলি আমরা হোয়াটসঅ্যাপ বা কল আমরা অ্যাটেন্ড করি। আচ্ছা, আর একটা জিনিস, যে মানে যে পেটা করতে হবে আর কি এটার জন্য, সেটা কি অনলাইনেই পুরোটা? আমরা জিপে, অনলাইন স্ক্যান, বা কেউ যদি টাকা পাঠাতে চায় ব্যাংক অ্যাকাউন্টে তাও পারবে। হ্যাঁ, মানে এটা পুরো আগে থেকে পুরো পে করে তারপরে এটা বুক করতে হবে? ফুল পেমেন্ট করে ওটা বুক করা যায়। আচ্ছা,
তাহলে কি গঙ্গাসাগরের ক্রুজ বন্ধ হয়ে গেল? না না, গঙ্গাসাগর তো চলবে, এই জাহাজটা গঙ্গাসাগরের জন্য ডেডিকেটেড। আমাদের অলরেডি 16 জানুয়ারি 2025 অবধি গঙ্গাসাগরের ওপেন আছে বুকিং, সেখানে ওনারা বুকিং করতে পারবেন। আর তার মাঝখানে যেগুলো হবে, যে শনি রোববার আমরা যাচ্ছি না বা এই অফ সিজনে, টিল অক্টোবর অবধি আমরা এটাকে কন্টিনিউয়াস করব এই ক্রুজটা। তারপর হয়তো ইভিনিং ক্রুজটা একটু কমে যাবে, গঙ্গাসাগর চালু হয়ে যাবে। কিন্তু গঙ্গাসাগর চলবে, সেপ্টেম্বরেও আছে, অক্টোবরেও আছে, নভেম্বরেও আছে, জানুয়ারিতেও আছে। গঙ্গাসাগরও যেমন চলবে, আমরা চাই ইভিনিং ক্রুজে চলুক, কারণ কলকাতার লোকদের জন্য কলকাতার আমরা প্রচুর এক্সাইটেড যে আমরা কলকাতা থেকে কিভাবে যেতে পারবো। আর যেহেতু ধর্মতলা থেকেই পিক আপ হচ্ছে এবং ওখানে ড্রপ হচ্ছে, এটার মতো ভালো খবর আর কিছু হতে পারে না। আমি চাইবো এটা যেন যুগ যুগ জীবন মানে চলতেই থাকে, তাহলে দারুণ হবে ব্যাপারটা। আর একটা কথা, এটার জন্য কত পে করতে হবে পার পারসন? পার পারসন যদি কলকাতা থেকে পিক আপ করি তাহলে হচ্ছে 2999, মানে অ্যারাউন্ড 3000 টাকা পার হেড। আর যদি কেউ ডায়মন্ড হারবারের লোকরা তারা যদি খালি ক্রুজটা করতে চায় তাহলে আমরা 400 টাকা করে নিচ্ছি খালি 2-3 ঘন্টা ক্রুজ করার জন্য। কিন্তু ডিনার, ড্রপ, পিক আপ অ্যান্ড ড্রপ এবং ক্রুজ নিয়ে আমাদের 2999 পার পারসন। আচ্ছা, আর যদি কেউ খাওয়া দাওয়া না নিয়ে যারা ডায়মন্ড হারবার থেকেই মনে করছেন যে শুধুমাত্র আমরা ঘুরবো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 400 টাকা পে করতে হবে পার পারসন। ক্লিয়ার করে দিলাম। এবার মেন প্রশ্ন, কবে থেকে এটা শুরু হচ্ছে? এটা আমাদের 15 আগস্টেই উদ্বোধন হবে, 17-18 কন্টিনিউয়াস চলবে এখন, মানে 18 তারিখে বুকিং চালু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটা কিন্তু ভীষণ ভালো একটা খবর। আমি বলবো আপনারা দেরি না করে আপনারাও শুরু করে দিন বুকিং, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই খুব ভালো চলুক, আমি এটাই আশা করবো। আর আমার সমস্ত দর্শকদের তরফ থেকে আপনি এত ভালো একটা পরিষেবা নিয়ে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা যেন যুগ যুগ চলে, আর তার জন্য একটা হ্যাটস অফ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন, যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর 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 শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করতে একদম ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো। আর এর পরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা মেল করতে পারেন, পার্সোনাল মেসেজ করতে পারেন, কিভাবে বুকিং করবেন বা বুকিং সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে আপনারা সেটা করতে পারেন। তাহলে আবার ফিরবো ধামাকাদার কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ